আসসালামু আলাইকুম এভরিওয়ান। সারাদিন আমরা ঘরে বসে কি কি করি এই কথা শুনতে 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 কানটা ঝালাপালা হয়ে গেছে। আমি আপনাদের জাস্ট 2 ঘন্টার ডেমো দেখাবো আমি সারাদিন কি করি সেটা বাদ দিয়ে, শুধু 2 ঘন্টা কি 2 ঘন্টার মধ্যে কি কি কাজ করছি সব আপনাদের সাথে শেয়ার করব। আর এটার আগের পার্ট কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করছি, সারাদিন ছেলেকে নিয়ে মার্কেটে যাইয়া ওর জন্য কেনাকাটা করে বাসায় এসে আরও কাজ কাম করে বাজার করে ছেলে ছোট ছেলেকে খাওয়াইয়া দাওয়াইয়া সব কিছু রেডি করে তারপর রান্না করতে আসছি। তখনই কথাটা শুনতে হয়েছে আমি সারাদিন কি করি। তো আমি সারাদিন কি করি 2 ঘন্টা ডেমো আপনাদের সাথে আজকে শেয়ার করব। তা হয়তো বা আমার হাজবেন্ড এটা দেখে পরে বুঝতে পারে যে আমি সারাদিন কি করি, যদি একটু মায়া লাগে যে আসলে আমি সারাদিন কাজকাম করি। তো যাই হোক, আমি আজকে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। পেঁয়াজটা আমি আগে হালকা করে একটু ভেজে নিয়েছি, আর তার মধ্যে একটু হলুদ লবণ দিয়ে দিয়েছি। আমি যেহেতু এটা কাঁচামরিচ দিয়ে রান্না করব, একদমই কোনো মরিচের গুঁড়ো ব্যবহার করি নাই, তাহলে না একটু লাল লাল হয়ে যাবে। আর লাউ তরকারি না একটু সবুজ সবুজ মানে হালকা হলুদ কালার হলেই না ভালো লাগে, আর মরিচের গুঁড়া দিলে না হলুদ মানে লাউয়ের কালারটা চেঞ্জ হয়ে যায়। তো আমি আজকে এইভাবেই রান্না করতে চাইছিলাম, কারণ আমি এক জায়গা থেকে এভাবে খেয়েছিলাম, আমার কাছে খুব 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 বেশি ভালো লাগছে, তাই আজকে আমি নিজেই রান্না করতেছিলাম আর অনেক ভালো লাগছে, বিশ্বাস করবেন না এত ভালো লাগছে, একদম অল্প মশলা রান্না করছিলাম। তো এর মধ্যে আবার যেহেতু লাউ তরকারি শুধু আমিই খাই, আপনাদের ভাইয়া খায় না, বাচ্চারাও তেমন একটা খাইতে চায় না, তো তাদের জন্য একটু গরুর মাংস রান্না করতেছিলাম। আমি গরুর মাংসটা তাদের মন পছন্দ মতোই রান্না করি, একদম বেশি ঝালও না আবার কম ঝালও না, মোটামুটি, আর কাঁঠালের বিচি দিয়েই রান্না করতে করব। তো আমি একদম সব কিছু একবারে মাখিয়ে জাখিয়ে বসায় দেওয়ার জন্য মানে সব ময় মশলা নিয়ে নিচ্ছিলাম। এখানে কিন্তু আমি এলাচ দারচিনি, আপনারা অনেকেই দেখেন আমি এলাচ দারচিনি বেশি সময় ব্যবহার করি না, কারণ আমি এখানে গুঁড়া পাউডারটা ব্যবহার করি, এলাচ দারচিনির গুঁড়া আমি পাউডার বানিয়ে নিয়েছি অনেক পদের মশলা দিয়ে। অবশ্যই এই মশলাটা শেষ হয়ে গেলে আমি আপনাদের সাথে আবার ট্রাই করব। আর আমার মরিচের কালারটা না প্রচুর মানে লাল, এই জন্য কালারটা এরকম লাল লালই লাগে, তো কিছু করার নাই, এবারকার মরিচের কালারটা এরকম লালই লাগছে। এর মধ্যে আবার গেছে তেলটা শেষ হয়ে, তারপরে যে আমি আরেকটা গ্লানে অল্প একটু তেল ছিল এই তেলের ইয়াটাও নিয়ে আসলাম, তেল আরেকটার মধ্যে আছে, ভাবলাম যে যেগুলো কম আছে ওগুলোটা আগে শেষ করে নেই, পরে না হয় বড়টা ধরবো। এর মধ্যে আমার সব মাখানো শেষ। আচ্ছা আমি না একটা কথা জানতে চাই, আমরা আসলে কি মেয়েরা সারাদিন বসে থাকি? এই যে একটা পেট চালানো এটাও কিন্তু কম না, সারাদিন সংসার, বাচ্চা, তারপরে যারা বাড়তি কাজ করে মানে হোমমেড খাবার নিয়ে কাজ করে ঘরে, অনেকে টেইলার্সের কাজ করে, অনেকে বিভিন্ন ধরনের কাজ করে, আবার অনেক মহিলারা আছে, মেয়েরা আছে বাহিরে অফিসে আদালতেও কাজ করে, তো তারা কি সারাদিন ঘরে বসে থাকে? আসলে না, সারাদিন ঘরে বসে থাকে না, আমরা সারাদিনই কামে কাজে থাকি। আমি শুধু আপনাদের কাছে আমার 2 ঘন্টার ডেমো দেখাইছি, আর এর মধ্যে কিন্তু আমি আরও বাড়তে অনেক কাজ করছি, যেমন থালা বাসন ধোয়া, তারপরে কাপড় চোপড় ধোয়া, এগুলো তো আরও অনেক কিছু থাকে, বাচ্চাদের এই যে গোসল করানো এটা সেটা কম কাজ কিন্তু থাকে না, সব কাজের মধ্যেই কিন্তু আমরা এগুলোও করছি। তার উপর আপনাদের শুধু 2 ঘন্টার ডেমো আমি রান্নাটাই দেখাইছি, কারণ অন্তত কাটা কোটে ধোয়া মোছা করতে করতে কিন্তু 2টা ঘন্টা লাগে, তাই না? তো আমি একটু হালকা করে ধনে পাতা দিয়ে দিচ্ছি, ধনে পাতাটা একটু বেশি দিছিলাম, রাখলে নষ্ট হয়ে যেত, কারণ ধনে পাতাটা আনছিল ওই ভিজা ভিজা। তো আমার রান্না কিন্তু প্রায় এখানে শেষ। বিকালের জন্য আমি নাস্তা বানানোর জন্য ফিশ ফ্রাই করব, আর আমি এখানে লইট্টা মাছ নিয়ে নিছি, অনেক প্রচলিত এই লইট্টা ফিশগুলো মানে ফ্রাই করতেছে, সবাইকেই দেখি, তাই আমিও আজকে সেদিন ভাবছিলাম রান্না করব। তো এখানে আমি আমার খাওয়া দাওয়াটা শেষ করে নিলাম, আমার প্রচুর ক্ষুধা লাগছিলো, আর এই তরকারি পাইলে ভাইরে ভাই এত মজা, আপনাদের কি বলবো, অনেক মজা লাগে আমার কাছে, অনেক প্রিয় আমার এই খাবারটা, একদম হালকা মশলা দিয়ে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা। তারপরে আমি খাওয়া দাওয়া শেষ করে এখানে আমি কেকটাকেও রেডি করে নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করে নিলাম, এটাও কিন্তু আমাদের সারাদিনের মধ্যে একটা কাজ। তারপরে বিকালের সময় নাস্তাটা বানানোর জন্য সব কিছু রেডি করে নিয়েছি, আমি আগেই সব রেডি করে পাখের ঘরে রেখে গেছিলাম, তাই বেশি সময় লাগে নাই, মেখে ঝুঁকে একটু লেবু দিলে না অনেকটা ঘ্রাণ লাগে আর অনেক ভালো লাগে। তারপরে এই দেখেন ফিশগুলো ফ্রাই করা হয়ে গেছে, একটু সাজায় নিয়েছি শসা দিয়া। তো আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।